বাংলাদেশে যুদ্ধ পরবর্তী সময় অভিভাবকদের কাছ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে তাকে হত্যার লোমহর্ষক বর্ণনা শুনে আসছিলেন। সেই বর্ণনা সিনেমার পর্দায় দেখে অনেকেই কান্না ধরে রাখতে পারেননি। যেখানে সিনেমা শেষে দর্শক বের হয় আনন্দ উল্লাসের মধ্য দিয়ে, সেখানে মলিন মুখে বের হয়েছে দর্শকরা। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার 12টি ইউনিয়নের 7 শতাধিক গ্রামবাসীকে হলে এনে মুজিব একটি জাতির উপকার সিনেমা দেখার সুযোগ করে দেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান। আজ শুক্রবার 3 নভেম্বর বরিশাল নগরীর ওবিসি সিনেমা হল ভাড়া করেন তিনি। বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত বাবুগঞ্জ মুলাদী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সিনেমাটি উপভোগ করেন। এ সময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, এই ছবিটা দেখানোর আয়োজন করেছে এই জন্য যে আজকে এই ছবিটা সারা বাংলাদেশের মানুষের একটা হৃদয়ের একটা ছবি, এবং এই ইয়াং জেনারেশনরা মুজিব সম্বন্ধে যে আমাদের যে একটা আকাঙ্ক্ষা, এবং এই ছবিটা যেভাবে নির্মিত হয়েছে এটা সাধারণ মানুষের জানা প্রয়োজন, এবং ইয়াং জেনারেশনের জানা প্রয়োজন যে এই দেশের জন্য, এই জাতির জন্য এই ছবিটা কত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি আমার এলাকার সমস্ত দুলাল ভাই আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধার আছেন, স্কুলের হেডমাস্টার আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে নিয়ে আসছি যে আমরা দেখি যে কিভাবে এই বাংলাদেশ থেকে ওনার অবদান এবং এই বাংলাদেশ থেকে কিভাবে উনি তৈরি করেছেন, এটা আমাদের ইয়াং জেনারেশন সহ সবার যারা খুব প্রয়োজন, এবং আবেগের কারণে আজকে সবাইকে নিয়ে ছবিটা দেখতে আমরা আসছি। আতিকুর রহমানের নেতৃত্বে মুজিব সিনেমাটি দেখতে এসেছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মিধা মোহাম্মদ আক্তারুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান খান হিমু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল বলেন, আজকে আমাদের তরুণ প্রজন্ম এই মুজিব সিনেমাটি দেখে তার সম্পর্কে অজানাকে আরো বেশি করে জানতে পারবেন, বাঙালির মধ্যে আরো চেতনা, স্বাধীনতার যে স্বাদ, স্বাধীনতার যে ভালোবাসা স্বাধীনতার প্রতি সেটা আরো বাড়বে। কারণ আপনারা জানেন 1975 সালের পরে আমাদের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছিল, ভুলুণ্ঠিত করা হয়েছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে, হুমকির মুখে গিয়েছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, আজকে সেই জায়গায় নাই। আজকে আগামী দিনে যদি আবার কখনো সেই যারা স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব চায়নি, তারা যদি আবার ষড়যন্ত্র করে, তাহলে আজকে আমাদের যে নতুন প্রজন্ম যারা এই ছবিটা দেখবেন তারা সেটা প্রতিহিত করবেন, তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন যে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেন আর কোনোদিন কলঙ্কিত না হয়। বাবুগঞ্জ মুলাদি থেকে দর্শনার্থীদের বরিশাল শহরে সিনেমাটি দেখার জন্য 6টি বাস, 7 শতাধিক মোটরসাইকেল ভাড়া করেছিলেন সমাজসেবক আতিকুর রহমান। দুপুর 2:30টার মধ্যে বাস ভর্তি করে বরিশাল নগরীতে আসেন মুজিব প্রেমীরা। এরপর প্রাণ ভরে মুজিবকে উপভোগ করেন তারা।